to the Swami Scan Product presents Didi Number 1 Season 7. Baba, amar ki biye hobe na? Chinta koro na. একদিন না একদিন সকলেরই বিয়ে হবে কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে নিয়ে আমাদের এই মঞ্চে চলছে একটা স্পেশাল সপ্তাহ দুই পরিবারে ভাব অ্যারেঞ্জ না লাভ সঙ্গীতা সাধু নমস্কার দিদি আমি বড়নগরে থাকি 10 বছর প্রেম করে চুটিয়ে প্রেম করে এখন 8 বছর বিবাহিত জীবন চুটিয়ে করছি পম্পা গুপ্ত নমস্কার দিদি আমি বেলঘোড়া থেকে এসেছি এক যুগ প্রেম করে এখন 8 বছরের সংসার করছি শিল্পা মণ্ডল নমস্কার দিদি আমি যাদবপুর থেকে এসেছি আমি এমএসসি কমপ্লিট করে বিএড করছি সদ্য বিবাহিত জীবনে পা দিয়েছি আমার অ্যারেঞ্জ ম্যারেজ সোনাল ভর নমস্কার দিদি টবিল রোড থেকে এসেছি আমি একজন টিচার আর আড়াই বছর বিয়ে হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ আমার কথার মধ্যে অন্যরকম টান কেন টানটা হচ্ছে যেহেতু আমি এসেছি ছত্তিশগড় থেকে মানে ওইখানেই আমার জন্ম ওইখানেই আমার পড়ালেখা সবকিছু শুরু করব আমাদের প্রথম রাউন্ড দিদি নেভার জেসি সুন্দর দেখো রেখেছি এখানে জামা দুটো আছে সবাই বরকে নিয়ে এসছো বর একটা পাখি সাজবে তোমরা একটা পাখি সাজবে কপোত এবং কপোতি ওই ছোটের মধ্যে পিন লাগানো আছে ওই দিয়ে দিয়ে বেলুনগুলোকে ফাটাবে সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস তারপরে 15 10 5 সঙ্গীতা কি করো তুমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতাম আমার বাচ্চা হওয়ার পর থেকে তারপর চাকরি ছেড়ে দিয়ে সম্পূর্ণ ওকেই নিয়েই ব্যস্ত থাকি কত বড় বাচ্চা বাচ্চা 5.5 বছর এসেছে আচ্ছা কি স্বীট পাশে বর হ্যাঁ কিভাবে ভালোবাসা হলো ও আমার স্কুলে যেত আর স্কুলে গিয়ে ও মাসির মেয়ে আমার স্কুলে পড়তো তো ওইটা হচ্ছে ছুঁতো আর লক্ষ্যটা ছিলাম আমি তারপর থেকে চলতে লাগলো প্রেম আর খুব কনজারভেটিভ ফ্যামিলি আমার তো সেই জন্য আমি প্রচন্ড লুকিয়ে চুড়িয়ে প্রেম করেছি তো এখন বুঝি সেই প্রেমটার কিন্তু একটা আলাদা গন্ধ আছে সেই সময় মজাটা অন্যরকম মজা হ্যাঁ ফোন করতো যখন বাড়িতে বলেই দিত আমাকে আমি কিন্তু একবার রিং হবে কেটে দেব তুমি কিন্তু ওই ফোনের চত্বরে থাকবে তাহলে কিন্তু বুঝবে আমি ফোনটা করেছি ফোনটা একবার রিং বেজে কেটে গেল মা আমাকে জিজ্ঞেস করছে ফোনটা একবার করে বাজে কেন কিছু না তারপরে আশেপাশে ঘুরলাম তারপরে দু মিনিট বাদে আবার ফোনটা এলো হ্যাঁ বল মোনালিসা বলছিস বল একটু ভালোবাসার জন্য একটু প্রেম করার জন্য কত কষ্ট হ্যাঁ কত কষ্ট 10 বছর এভাবে চালিয়েছো 10 বছর এইভাবে চালিয়েছি লাস্টের দিকে একটু মেনে নিয়েছিল প্রথম দিকে কেউ জানতে পারেনি কেউ জানতে পারেনি কেউ না আর একবার যেটা হয়েছিল আমার ফ্যামিলি থেকে দীঘা ট্রিপ হয়েছিল আমরা গেছিলাম আর ওকে আমি জানিয়ে দিয়েছিলাম আমরা দীঘা যাচ্ছি তো তোমরাও চলো ওর ফ্যামিলিকে বলে নিয়ে গিয়ে দীঘা গেছিল ওখানে সি বিচে দেখা গল্প আড্ডা ওটা মানে একটা স্মৃতিমূলক ঘটনা মেমোরেবল ঘটনা আর পরিবারের লোকজন ভাবছে না কাজ না না কিচ্ছু জানতো না কেউ জানতো না কবে প্রথম বাড়িতে জানালে বাড়িতে আমি বললাম যে এরকম আমি মানে একজন কার সাথে রিলেশন আছে আমার তো আমি তাকেই বিয়ে করতে চাই তো মা বললো কি যে ও বুঝতে পেরেছি এবার মোনালিসাটা কে আর প্রিয়াঙ্কাটা কে তোর প্রেমে পিছলে আগে রেকর্ড ভেঙেছি ওখানে থানা পুলিশ তো বাড়িতে মেনেও নিল এখন তোমার তো সে স্বামী হয়ে গেছে সে প্রেমিক হিসেবে বেশি ভালো ছিল না স্বামী হিসেবে বেশি ভালো প্রচন্ড সাপোর্টিভ সব কিছুতে আমাকে সাপোর্ট করে হ্যাঁ একটু 19-20 তো চেঞ্জেস মানুষের দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে হবেই সেটুকুনি বাদ দিয়ে বাদ বাকি সব কিছু একরকম আছে বরের নাম কি শাশ্বত সাধু শাশ্বত কি করো আমি একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করি 8 বছরের বিবাহিত জীবন কেমন কাটছে ঠিকঠাক ভালো ভালো হ্যাঁ আগে জীবনটা বেশি ভালো ছিল অবভিয়াসলি টেনশন ফ্রি হেডেক অনেক টেনশন ফ্রি ছিল অনেক আনন্দ বেশি ছিল বউয়ের সাথে নানান রকম ভূমিকায় থাকো আজকে এই ভূমিকা পালন করো কপোত এবং কপোতি সাজবে এসো টাইম স্টার্টস নাও গো তুমি
মিলে সঙ্গীতা অনেক কষ্টে একটা বেলুন ফাটিয়েছে, বাকি সবটাই ওনার হাজবেন্ড করেছে। দুজনের টাইম 1 মিনিট 6 সেকেন্ড। বিয়ের গল্প শুনি। বিজ্ঞাপন দিয়ে আলাপ হয়, তখনও দিল্লিতে থাকতো। তারপরে ও আসে, বাবার সাথে আসে, দেখা হয়। এমনিতে তার আগে 1-1.5 মাস ফোনে কথাবার্তা হয়েছে, তখন ভালোই কথা বলছে। আসার পরে মানে অ্যাক্টিভলি কথা বলছেন শ্বশুরমশাই, বর একদম চুপ, কোনো কথা নেই। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়েছি, দেখা হয়েছে, ভালোভাবে টাইম কাটিয়েছি পরদিন। তারপরে আবার যখন চলে যায়, তারপরে আমার মার লাগে যে দূরে বিয়ে দেব না, দিল্লিতে বিয়ে দেব না, ছেলেকে এখানে আসতে হবে। তো অনেক ঝগড়া এইসব হয় যে সম্পর্ক রাখা যাবে না সব কিছু। তারপরে ও ডিসিশন নেয় কলকাতায় চলে আসবে, তারপরে জব চেঞ্জ করে কলকাতায় চলে আসে। তো তারপর আমাদের বিয়ের কথাবার্তা এগোয়। এই প্রথম সম্বন্ধ ছিল তোমার, না এর আগে সম্বন্ধ এসেছে কিছু? এর আগে মানে এগোয়নি, বাড়িতে ওরকম আসা যায় ওরকম কিছু হয়নি, ফোন অবধি। মানে আমি ভয় পেয়ে গেছিলাম একটু, যে না না, যেরকম হয় যে আমাকে সাজিয়ে গুছিয়ে এসে এরকম লোক দেখবে, মানে এটা অ্যাকসেপ্ট করতে পারছিলাম না। তো যাই হোক, এসছে। কতদিন হলো বিয়ে হয়েছে? 7 মান্থস। সদ্য বিয়ে হয়েছে? ও, এখন কলকাতা সেটেল? হ্যাঁ। বাহ, কোথায় থাকো? এই যাদবপুর। তুমি একা নিজের সংসার সামলাচ্ছ? হ্যাঁ, ওখানে হয়েছে কি মানে আগে জীবনে রান্নাঘরে ঢুকিনি, মা জল এগিয়ে দিত, আমার কাজ শুধু পড়াশোনা করা আর ভালো রেজাল্ট করা। আর এখন হচ্ছে কি নিজের দায়িত্ব, নিজে বেরোই, একটা গ্রোন আপ চাইল্ডের দায়িত্ব। বর কি গ্রোন আপ চাইল্ড? হ্যাঁ, মানে এমনভাবে ব্যাপারটা নিয়েছে যে আমার মাই সব কিছু, এটা করো ওটা করো, নিজের টিফিন গোছানো ওর টিফিন গোছানো। বরের কি কি সাহায্য পাও? বরের সাহায্য পাই, শরীর খারাপ হলে খুব খেয়াল রাখে, বাজার করবে, কিন্তু তার জন্য লিস্ট বানিয়ে দিতে হবে, আর না হলে যদি লিস্ট না বানাই চোখের সামনে কিছু না থাকলে সেটা আনবেও না। তাই জন্য সব তুমি? না আমি না, মানে এনে টেনে দেয়, কিন্তু সব কিছু মানে মাথায় স্টোর করে রাখতে হবে আমাকে। সঙ্গে কে এসছে? সঙ্গে এসছে আমার হাজবেন্ড, আমার মা, আমার মাসি আর মাসির মেয়ে। কি নাম? আমার নাম সৌনাক পণ্ডন। কি করো সোমনাথ? চাকরি করি। শিল্পা বলছে তুমি নাকি গ্রোন আপ চাই? আসলে আমি চিরকাল হোস্টেলে থেকেছি আর কি, তো 4 বছর ইঞ্জিনিয়ারিং হোস্টেলে আর 2 বছর তারপর এমবিএ হোস্টেলে। তাহলে তোমার আরো বেশি সব কিছু করতে পারা উচিত। করতে আমি পারি, বাট আই লাইক দ্যাট শি টেকস দ্য ইনিশিয়েটিভ এন্ড শি ডাজ ইট হারসেলফ। তো খুব বাজে কথা হলো, তো ইটস আ লার্নিং ফেজ ফর বোথ অফ আস। এটা মেনে নেওয়ার মতো কোনো কথা হলো না। আমি সব পারি, কিন্তু আমি চাই আমার বউ জুতোশাড়ি থেকে চণ্ডী পাঠ করুক। বিয়ে করেছি, একটা মেয়ে এসেছে, তো এমন ভাবে জীবন যাপন করবো যে দুইটা শেয়ার করে সবকিছু করবো। ও এসছে বলে ও সব করবে আর আমি গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়াবো? সব করবে সেটা নয়, কিন্তু শিখবে করতে করতে। ও আমাকে শেখাবে, ও শিখবে না। তুমি কেন শিখবে না? দুজনের সংসারে দুজনে মিলেমিশে করবে, তোমাকেও শিখতে হবে। না আমাদের মানে ফ্ল্যাটটা ভেজিটেরিয়ান হয়ে আছে, কারণ আমরা মাছ মাংস কিনতে জানি না। মানে আমি বাঙাল, খুব মাছ খেতে ভালোবাসি, আর ও ঘরটি খুব একটা মাছ খায় না, তো আমরা আজ অব্দি ফ্ল্যাটে মাছ ঢোকেনি। মাছ খাও না? মানে মাছ আসা হয় না, মাছ খেতে গেলে আমাকে আমার বাড়ি যেতে হয়। কেন মাছ আনা হয় না? কেন স্পেশাল মাছ ছাড়া কিছু মাছ চিনি না, ও তো আরোই চেনে না। তো একদিন অ্যাটেম্প নিয়েছিলাম যে গিয়ে মাছ কিনবো, মাছগুলো রাখা আছে দেখে বুঝতে পারছি না, সব বড় বড় সাইজের মাছ, আমি এগুলো তো তত্ত্বে যায় কি কিনবো। একটা র্যান্ডম মাছ দেখে বলছে দাদা রুই কত, দোকানদার মুখের দিকে চেয়ে বুঝে গেছে। হ্যাঁ, ও তো র্যান্ডমলি বলে দিলে 120। আমি বলছি চলো নিয়ে কাজ নেই, বাড়ি যাই, পরে মাঠ থেকে কিনে খেয়ে নেবো। শিল্পা এবং সনক কপত কপতি সেজে রেডি, স্টার্ট। আস্তে আস্তে আরামসে যাও, মারো। ধাক্কা দিলে হবে না।
বন্ধুদের মারফত ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিল, তখন ফোনে এত চল ছিল না, ফোন ছিলই না, চিঠির মাধ্যমে এসেছিল। সেই সময় চিঠিতে কি লেখা হতো? আমি এই করছি, কত তোমাকে ভালোবাসি। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আমার সাইন ইউজ করতে পারি এখন, তখন তো করতে হতো না, তখন হাতে একে একে। চিঠিটা কিভাবে আসতো? ওই বন্ধুদের মারফত। আমার বন্ধুরা ভীষণভাবে হেল্প করেছে এই ব্যাপারে। সেই গল্পটা কিরকম ছিল? আমার স্কুল বয়েজ স্কুল আর গার্লস স্কুল পরপর ছিল, তো বয়েজকে টপকে আমাকে গার্লসে যেতে হতো, সেখান থেকেই দেখা। তারপর যখন ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিলো তখন আমি অতটা ইয়ে করিনি, যে না না একেবারেই না, ব্যাপারটা হতেই পারে না, মানে বাবা ভীষণ রাগী আর আমাদের বাড়িতে এটা একেবারেই অ্যাকসেপ্টেড নয় ব্যাপারটা। ওকে দেখতাম দাঁড়িয়ে থাকতো স্কুলের সামনে, বেশ ইনোসেন্ট ইনোসেন্ট ব্যাপার একটা, মানে কোনোদিন ডিস্টার্বও করেনি। তো সেইটা দেখে আমি নিজেই আবার ওকে নিজেই আবার প্রপোজ করলাম হয়তো এরকম। ঠিক ছিলাম যে বিয়ে করলে প্রেম করেই বিয়ে করব। হ্যাঁ, লাভ ম্যারেজই করবো, অ্যারেঞ্জ ম্যারেজে আমি একেবারেই বিশ্বাসী ছিলাম না। একটা অচেনা অজানা ছেলে ছিল না, বিশ্বাসী অজানা অচেনা ছেলেকে বিয়ে করবো, তাকে জানি না চিনি না, তার সঙ্গে থাকা, তার পরিবারকে জানা, এইসব কারণেই আমার মন থেকে এটা একটা ছিলই সবসময় যে আর কাছে করব, দূরে না। এটা একটা ব্যাপার ছিল, এটা ছিল আমার কাছে কাছাকাছি মধ্যে প্রেম করেছিলে? একদম কাছাকাছি। এখনো কাছাকাছি থাকো বাবা মা? একদম। বাহ, বিয়ে হয়েছে কতদিন হলো? বিয়ে হয়েছে 8 বছর। 8 বছর, 12 বছরের, 12 বছরের প্রেম, বাপরে 20 বছর কাটিয়ে দিলে? 20 বছর। বাহ, কি নাম? শোভন গুপ্ত। শোভন, চলে এসো। শোভন আর পম্পা রেডি, কপত কপতে সেজে সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কতদিন আগে এসছে ছত্তিশগড় থেকে? আমার 2.5 বছর বিয়ে, 2.5 বছর থেকেই আমি এখানে। তার আগে ছত্তিশগড়ে রায়গড়। পরিচয় কোথায়? আমাদের বিয়ে হয়েছে ম্যাট্রিমনি সাইটে। ও, আমার মা বাবাকে ইনভাইট করে ওনারা কলকাতায় যে এখানে এসেই একবার মিট করা হোক, প্রথম মিটটা। সেখানে কিন্তু মানে এমনভাবে হয়, আমি বললাম যে কী হলো, তোর বিয়ে ফিক্স হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, কি মানে একদমই সাডেন? আর যেটা ফিক্স হয়েছে সেটা হয়েছিল 20th of September, আর বিয়ে হয়েছে আমাদের 26th of February। তো সেই প্রথম দিন ছেলেকে দেখেছিলে? হ্যাঁ, সেই দিনই দেখেছিল। হ্যাঁ, ভালো লেগেছিল। কি ভালো লেগেছিল? খুবই শালীন আর কি, মানে খুব শান্ত, খুব ডিগনিফাইড আর কি,
সব থেকে ভালো ওটাই লাগে। কিন্তু আমি খুব চটপটে চঞ্চল, কথা বলি বহুত বকি, আর ওই অতটাই চুপচাপ আর কি। কিন্তু ওর চুপটাই অনেক কিছু বলে আর কি। এক এক সময় বুঝতে না পেরে আমি খুব রাগারাগি করি, এত বকছি কিছু বলছো না কেন, আমি শুনছি। প্রথম থেকেই যেমন সিনেমা টিনেমা খুব দেখতাম, আর ফ্যান হচ্ছি শাহরুখ খানের আর কাজলের। তখন ভেবেছিলাম যে মানে খুব ফ্যান্টাসি, একজন শাহরুখ মানে মতো আসবে কেউ আর তার সাথে আমার বিয়ে হবে, সেই ট্রেন দেখা আর কি। আর রোমান্স আমার প্রচুর জীবন, প্রচুর। সেরকম রোমান্টিক বর পেয়েছো? হ্যাঁ একদম। লাভ ম্যারেজ করলে না কেন? লাভ ম্যারেজ করিনি যেহেতু, হয়ে ওঠেনি আর। শাহরুখ খান জীবনে আসেন? এই শাহরুখ খান ওই আমার ওর প্রথম আলাপে জিজ্ঞেস করেছিলাম, শোনো তোমার ফেভারিট হিরো কে? তখন বলছে শাহরুখ খান। আমি বাড়িতে দেখেছি, ওকে। সালমান খান ভাই আমির খান যদি পছন্দ হতো আমি ওকে আউট আউট। তো ওরও পছন্দ, অ্যাটলিস্ট আমাকে নিয়ে শাহরুখ খানের সব সিনেমাগুলো নিয়ে যায়। কি নাম বলেন? তাপস ভর। শাহরুখ খান হয়নি, তাপস হয়েছে, আর কি করা যাবে? ওই মানে ঘুরিয়ে ফিরিয়ে হয়ে গেছে আর কি। আমি একটা প্রাইভেট অর্গানাইজেশনে জব করি, একটা ইনস্ট্রুমেন্টেশন কোম্পানিতে। কিন্তু ভীষণ বাচ্চা, একদম বাচ্চাদের মতো কথা বলে। না আমি শেপ টেপ করে এসেছি, তাই বাচ্চা লাগবে। না তুমি না, তোমার বউয়ের কথা বলছি। তুমিও ছোট, তোমার বউ একদম বাচ্চাদের মতো কথা বলে, বলে শাহরুখকে পছন্দ করেছে বলে আমি ডান করেছিলাম আর ডান করতাম না। মানে এটাই অনেকে অনেকে কমপ্লিমেন্ট এটাই দেয়, তো ভালোই লাগে। প্রথম যেদিনকে দেখতে গেছিলে বউকে, সোনালকে কিরম লেগেছিল? তখন আমি কম্পেয়ার করতাম অ্যাকচুয়ালি, মানে এটা এডিটেড নয় তো, হ্যাঁ মানে কতটা এডিট করা হয়েছে বা কতটা কোটিং এডিট করা হয়েছে সেগুলো আমি ভাবতাম। ভুলভাল ভাবতো যে আমি কেউ অন্য একজন, মানে আজকাল তো সব কিছু মডিফাই হয়ে যায় না। হ্যাঁ, তারপরে যখন আসার পর দেখলাম যে মানে মোর অর লেস ঠিক আছে, ঠিকঠাকই আছে, ঠিকঠাকই আছে, নাকের জায়গায় নাকটা আছে। বেতের মোড়ার সেট আছে এবং পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আছে আলমারি। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। সোনাল পছন্দ করছে পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি, পম্পার পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল, শিল্পার পছন্দ টিভি ক্যাবিনেট, সঙ্গীতের পছন্দ বেতের মোড়ার সেট। আমাদের সেকেন্ড রাউন্ড হয় তুমি নয় আমি, আর আজকে আমাদের স্পেশাল গেস্ট রিক এবং আরফি। ওকে, আমরা সুন্দর সুন্দর গান শুনবো রিক এবং আরফিনের, তারপর ওরা প্রশ্ন করবে, আমি বলবো বলো, তারপরে বাজার প্রেস করে উত্তর দেবে। রাইট আনসার 5 পয়েন্টস, রং আনসার মাইনাস 5 পয়েন্টস। ফার্স্ট কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে স্যালাড কাটার। হাটে জাগুঠি রাস্তে হাস দে থাম কে দিল উঠে হম কিসি কে লিয়ে
याद आए, वो जब याद आए, बहुत याद आए। आमी प्रथम लाइनगुलो जेगुलो गाइलाम अनेक किछु घटछे, आ हाटे चल गई, रोशनी थम गई, एई जिनिसगुलो घटछे, एई जिनिसगुलो कखन घटछे, माने गानेर मध्ये कि बला आछे। वो जब याद आए ভালোবেসে গানটা গিয়েছিল মানে মনে করে মাইনাস ফাইভ ও যাব ইয়াদ আয় কথাটা হচ্ছে ইয়াদ যখন মনে পড়ে মনে করেই গানটা গাইছে বলছি মানে ওয়ার্ডটা মনে ওয়ার্ডটা ওয়ার্ডটা বল আচ্ছা ওয়ার্ডটা বলতে হবে ও যাব ইয়াদ আয়ে বহুত ইয়াদ আয়ে যাচ্ছে সেকেন্ড প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে হ্যান্ড ব্লেন্ডার রোতা তা জিসকে লিয়ে जिसके लिए मरता था रोता था जिसके लिए मरता था एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था एक शब्द भूल गया है से शब्द बोलता कि एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था एक ऐसी সঙ্গীতা জিতা থা জিসকে লিয়ে কি গেছে ও গেছে রোতা থা জিসকে লিয়ে জিতা থা জিসকে লিয়ে জিসকে লিয়ে মরতা থা এক এসি লড়কি থি জিসে মে প্যার করতা থা এক এসি লড়কি থি जिसे मैं प्यार करता था तीन नंबर गाने प्रश्न सही उत्तर दिले गिफ्ट पावे स्टीलर डिनर सेट एक कुड़ी जिदा ना मोहब्बत শিল্পা গুম হ্যায় গুম রাইট আনসার ফাইভ পয়েন্টস সঙ্গে স্টিলের ডিনার সেট জিতা না মোহব্বত তরফ থেকে কিতনা হসিন চেহারা কিতনা
कितनी प्यारी आंखें, कितना हसीन चेहरा, कितनी प्यारी आंखें, कितनी प्यारी आंखें हैं, आंखों से झलकता प्यार, कुदरत ने बनाया होगा फुर्सत से तुझे मेरे यार, कुदरत ने बनाया होगा फुर्सत से तुझे मेरे यार। গানের কথা অনুযায়ী যে রূপের যে ব্যাখ্যা হচ্ছে কার থেকে পাওয়া গেছে, কার থেকে পাওয়া গেছে গানের মধ্যেই আছে, ওই ওয়ার্ডটাই বলতে হবে। হ্যাঁ, ওই ওয়ার্ডটাই বলতে হবে। বলো শিল্পা, কুদরত, একদম কুদরত, রাইট অ্যানসার। শিল্পা 5 পয়েন্ট সঙ্গে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার কুপে। কিতনি প্যারি আঁখে, কিতনি প্যারি আঁখে হ্যায়, आंखों से झलकता प्यार, कुदरत ने बनाया होगा फुर्सत से तुझे मेरे यार, कुदरत ने बनाया होगा फुर्सत से तुझे मेरे यार। बजाची 5 नंबर प्रश्न, सठिक उत्तर दिले गिफ्ट पाबे अपना चैनल तरफ से ट्रॉली बैग। গানের কথা অনুযায়ী কোথাও একটা হারিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, সেটা কোথায়? বলো শিল্পা। স্বপ্নো মে, রাইট অ্যানসার। 5 পয়েন্টস সঙ্গে আপনার চার্জের তরফ থেকে ট্রলি ব্যাগ। স্বপ্নো মে খো যাও, দেখবো স্কোর। সঙ্গীতা দুটো রাউন্ডের পরে স্কোর 10 পয়েন্টস, পম্পার স্কোর 10 পয়েন্টস, শিল্পা 25 পয়েন্টস, সোনাল 20 পয়েন্টস। वो यार है जो खुशबू की तरह, जिसकी सुबह उर्दू की तरह, मेरी शायरात मेरी कायरात, वो यार मेरा जैया जैया, चल जैया 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 जैया। शुरू करते हैं थर्ड राउंड, द सोनी स्कैन प्रोडक्ट प्रेजेंट्स का दूर कत दूर। যেরম যেরম নাম্বার পেয়েছো সেই অনুযায়ী তার বর এখানে আসবে, এখানে এসে সে অভিনয় করবে এবং তোমাদের বুঝতে হবে যে ও কী অভিনয় করে দেখাচ্ছে। তিনটে সুযোগ আছে, তিনটে সুযোগে উত্তর দিতে হবে, যদি দিতে পারো তবে এই 10 পয়েন্টস, যদি উত্তর দিতে না পারো কোনো নেগেটিভ মার্কিং নেই, নো পয়েন্টস। এবার বলো কে নাম্বার ওয়ান। শিল্পা, শিল্পার বর সনক, চলে চরিত্রের নাম। Yeah.
गब्बर सिंह। शिल्पा 10 points। नंबर टू संगीतर बॉर्न एशो। একটা জিনিস দেখাচ্ছে সঙ্গীতা দেখো। একটা প্রচলিত কথা। বাদর মুখ না বাদর মুখ না। দুটো সুযোগ চলে গেল, বলে দিলে কিন্তু ডিসকোয়ালিফাই, এমনিতেই জিরো পাবে। কাতুকুতু দিয়ে হাসানো, কাতুকুতু দিয়ে হাসানোটা মানে আমাদের হাসি পাচ্ছে না, কিন্তু জোর করে হাসানোটা কারা বলি কাতুকুতু দিয়ে হাসানো। সিনেমার নাম সঙ্গীতা, শিল্পা এবং সোনাল। নাম্বার ওয়ান ছিল শিল্পা। আগে তুমি চলো গিফট। ওকে, বিভিন্ন রকমের মশলা, তেল, সস সব। সঙ্গীতা এসো। নাম্বার টু গ্রসারি, আটা, বিভিন্ন রকমের সস, নুডলস, ঘি, বাসমতি চাল। নাম্বার ফোর আসছে সোনাল। সোনাল পাচ্ছে বিভিন্ন রকমের ফ্রুটস, লেখারি রসগোল্লা, দুথালা মিষ্টি এবং খেজুর অংশ। শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত। পাঁচটা প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে, এবার বলোর পর বাজার। ভুল করলে -10, রাইট আনসার দিলে +20। স্কোর তিনটে রাউন্ডের পর। সঙ্গীতা 20 points, পম্পা 10 points, শিল্পা 35 points, সোনাল 30 points। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্ট্যান্ড ফ্যান। প্রদীপের শিখায় জন্ম নিলে, চোখের নিচে জায়গা পেলে, পাশাপাশি এগুলো একটি বছর বেড়ে যায় মোমবাতি কেক উন্মাদনায়। এবার বল পম্পা, উপর নিচ হচ্ছে কাজল, পাশাপাশি জন্মদিন। এবার যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে টি টেবিল এবং চেয়ার আইডি ফার্নিচার তরফ থেকে। ভোজন রসিকের শেষ পাতে দিয়ে যাও হাঁড়ি হাতে, বড়া যোগে খাবার হলো টক মিষ্টি দুই, বলো কিসের কথা বলা হচ্ছে? এবার বলো পম্পা, দই বোঝাও। ভোজন রসিকের শেষ পাতে আমরা দই খাই, দইয়ের হাঁড়ি করেই দই দেওয়া হয়, আর দই বড়া হয়, টক মিষ্টি দুটোই হয়। সঙ্গে আইরনি
ফার্নিচার তরফ থেকে টি টেবিল এবং চেয়ার। থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি অথবা সালোয়ার। তোমার কাকিমা তার একমাত্র ভাসুর, তার একমাত্র নাতনি, তোমার কে? সঙ্গীতা, আমার মেয়ে বোঝাও, আমার কাকিমা তার ভাসুর মানে আমার বাবা হচ্ছে, তারপরে তার নাতনি, তার মানে আমার মেয়ে হচ্ছে। 20 পয়েন্টস সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। তিনটে প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে ভ্যাকিউম ক্লিনার। একটা ছবি আছে, সেখান থেকে একটি শব্দ বেরোবে, তারপর আরেকটা ছবি, সেখান থেকে আরেকটি শব্দ বেরোবে, তারপর একটা ক্লু লেখা রয়েছে, সুর তাল, তারপর একটি শূন্যস্থান, জিজ্ঞাসা চিহ্ন, তিন মিলে গান হয়। শূন্যস্থানে যে শব্দটা বসবে সেই শব্দটা নিয়ে এবং ওপরের দুটো ছবিকে নিয়ে তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো শিল্পা, কথা পুরো শব্দটা কি হবে? সুর তাল কথা তিনটে মিলিয়ে গান গাইতে গেলে তিনটি জিনিস লাগে। পৃথিবীর অপর নাম কি? বিশ্ব। তারপর রয়েছে মা সরস্বতীর ছবি, যাকে আমরা বলি বিদ্যার দেবী, বিশ্ব বিদ্যা হলো। শূন্যস্থানে বসবে লয়, সুর তাল লয় দিয়ে আমাদের গান হয়, তাই বিশ্ব বিদ্যালয়। -10 শিল্পা। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে ভেন্টের তরফ থেকে কিচেন চিমনি। ভেন্টের, ইউ কুক, উই কেয়ার। শেষ প্রশ্নের আগে স্কোরটা দেখব। সঙ্গীতা স্কোর 40, পম্পা স্কোর 50, শিল্পা স্কোর 25, সোনালি স্কোর 30। যে 30 পয়েন্টের উত্তর দেবে সেই কিন্তু আজকের উইনার। ছবিটা ক্লু, ছবিটা দেখে বুঝতে হবে শূন্যস্থান পূরণে কি বসবে। দন্তের ন দেওয়া আছে, দয় হর্ষও দেওয়া আছে। ৩০ পয়েন্টের উত্তর, যে বলতে পারবে সে আজকের উইনার। এবার বলো, কেউ না, গানের লাইন। ওকে, এবার দ্বিতীয় সুযোগ। দ্বিতীয় সুযোগে যে বলতে পারবে +20, ভুল করলে -10। দন্তের নয় একার যোগ হয়েছে, গানের লাইন। এবার বলো, সেদিন দুজনে দুলেছিল বনে, দোলনাটা ওই জন্য ক্লিউ ছিল। দোলনা দিয়ে ভাবতে হচ্ছে দোলার কি কি গান আছে। আজকে দিদি নাম্বার ওয়ান হয়ে গেছে পম্পা। উত্তর দেবে পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। গয়নাগাটি, আমের আঠি, ফাটাফাটি, পরিপাটি, মুলতানি মাটি। ফাটাফাটি, মুলতানি মাটি, পরিপাটি, আমেরাটি, গয়নাগাটি। আমি বলেছিলাম গয়নাগাটি, আমেরাটি, ফাটাফাটি, পরিপাটি, মুলতানি মাটি। তো উত্তরটা হতো মুলতানি মাটি, পরিপাটি, ফাটাফাটি, আমেরাটি এবং গয়নাগাটি। সানপিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। ভেন্টারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। ভেন্টার, ইউ কুক, উই কেয়ার।
Irony Furniture তরফ থেকে ডিসকাউন্ট কোড। আজকে উইনারের ট্রফি পাচ্ছে পম্পা। জিজি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলা এবং সেন্টো গোলান ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। পুজোর তরফ থেকে একটি সুন্দর শাড়ি। সোমে স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট স্যাম্পল। সকলের সাথে দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 4:30 নতুন পর্ব নিয়ে নতুন দিদিদের সাথে। সঙ্গে থাকবেন। নমস্কার।